লক্ষ্মীপুর চক বাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা বড় ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে মসজিদে আগেই আসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের তামান্না যেন এমন হয় যে আল্লাহ যেন আমার জীবনের শেষ নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো ওইটা যেদিন তার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছে এবং বাম দিকের ফেরেশতা কোনো গুনাহ লেখে নাই। এই দিন হলো একজন মানুষের জীবনের কি আর বাকি যত শ্রেষ্ঠত্বের মাপকাঠি আছে সব হলো শ্রেষ্ঠত্বের নামে ধোকা। বাকি যত বড়ত্বের মাপকাঠি আছে সব হলো ধোকা। বলেন ইমান আমল ছাড়া, বলেন বাকি যত শ্রেষ্ঠত্ব আছে সব ধোকা। এগুলো হলো কাগজের ফুল। এগুলো কি কাগজের ফুল? থেকে যেমন কাগজের ফুল থেকে যেমন মধু আশা করা যায় না, বাকি সমস্ত বড়ত্ব থেকে, শ্রেষ্ঠত্ব থেকে, দাম থেকে, সৌন্দর্য থেকে কিসের আশা করা যায় না? শান্তি আর সুখের আশা করা যায় না। কি বলছি? কাগজের ফুল থেকে, কাগজের ফুল থেকে মধু পাবেন যেদিন, কাগজের ফুল থেকে মধু পাবেন যেদিন, এ আমাদের এই মানুষগুলো থেকে শান্তি পাবেন সেদিন। আপনার জি না বললো জি। কাগজের ফুল থেকে মধু পাবেন যেদিন, বলেন এ জাতি শান্তি পাবে সেদিন। এজন্য সব হলো কাগজের ফুল। কাগজের ফুলে জীবনেও মৌমাছি বসে না, কাগজের ফুলে জীবনেও মৌমাছি বসে না। আর যদি অরিজিনাল ফুলও হয়, যদি গাছ থেকে বিচ্ছিন্ন হয় মৌমাছি বসে না। কি বলছি বলেন? কেয়ামত পর্যন্ত মৌমাছি বসার জন্য শর্ত হলো এবং মধু প্রাপ্তির জন্য শর্ত হলো আসল ফুল হওয়া এবং গাছের সাথে জুড়ে থাকা। যে গাছ জমিনের সাথে জুড়ে আছে, যে গাছ শিকড়ের সাথে কি আছে, যদি শিকড়ের সাথে জুড়ে থাকে, এরপরে ফুল গাছের সাথে জুড়ে থাকে, গাছ শিকড়ের সাথে জুড়ে থাকে, ওই ফুল থেকে মধুর আশা করা যায় এবং ওই ফুলে মৌমাছি বসে। ওই ফুলে কি বসে? মৌমাছি বসে। একটা মৌমাছি, এত ছোট্ট একটা প্রাণী, ওটাও আসল আর নকল বুঝে, লেকিন আমি বুঝলাম না আসল আর নকল, আমরা বুঝলাম না আসল আর নকল। বলেন আমরা কি? আমরা বুঝি নাই আসল আর নকল, আমরা বুঝি নাই খাঁটি আর অখাঁটি। আমরা ষাঁড়ের কাছ থেকে দুধের আশা করছি, বলেন ষাঁড়ের কাছ থেকে কি দুধের আশা করছি? ষাঁড়ের কাছ থেকে দুধ যেদিন পাবেন আমরাও শান্তি সেদিন পাবেন। গত জুমা আমরা আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নূরের এই আয়াতে কারিমা, যারা পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, সমস্ত গুনাহের বুনিয়াদ তিনটা, গুনাহ করে মানুষ তিন কারণে, বলেন এক নম্বর হলো গায়রুল্লাহর মোহাব্বত, এক নম্বর কি, দুই নম্বর হলো শাহওয়াত, আর তিন নম্বর হলো দুনিয়ার ভালোবাসা। এই তিনটার ভিত্তিতেই পৃথিবীর সমস্ত অনিষ্টতা, শিরিকও মানুষ এই কারণে করে, কুফরিও মানুষ এই কারণেই করে, জেনা ব্যভিচার মানুষ এই কারণেই করে, এই তিন কারণেই মানুষ সমস্ত গুনাহ করে। কয় কারণ? এক নম্বর কি? গায়রুল্লাহর মহাব্বত। বলেন গায়রুল্লাহর মহাব্বত মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়, তখন সে হক বলে না,
হক শুনে না, গায়রুল্লাহর মহাব্বত মানুষকে অন্ধ করে দেয়, বধির করে দেয়, সে আর হক বলতে পারে না, হক দেখে না, হক বলে না, বোবা বানিয়ে দেয়, বধির বানিয়ে দেয়, অন্ধ করে দেয়। গায়রুল্লাহর প্রেম, আল্লাহ ছাড়া অন্য মাখলুকের ভালোবাসা মানুষকে বোবা অন্ধ বধির করে দেয়। বলেন কি? সে আর দেখে না, সে আর হক দেখে না, সে আর হক শুনে না, সে আর হক বুঝে না, সে হক বলে না। শুধুই তিনটার বুনিয়াদে, এক নম্বর হলো গায়রুল্লাহর মহাব্বত, দুই নম্বর কি ইত্তিবায়ে শাহওয়াত, ইত্তিবায়ে শাহওয়াত নিজের কুপ্রবৃত্তির পেছনে ছুটা, শুধু নিজের খাহেশাত পুরা করা, নিজের কুপ্রবৃত্তি পুরা করা। আর তিন নম্বর কি দুনিয়ার ভালোবাসা, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। বলেন দুনিয়ার ভালোবাসা কি? দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত গুনাহের মূল। আজীব না, দুনিয়ার ভালোবাসা কি সমস্ত গুনাহের মূল। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের সাথে, প্রতিটা মানুষের পেছনে চারটা দুশ্মন লাগাইয়া দিয়েছে, চারটা দুশ্মন, কতটা দুশ্মন বলেন? চারটা দুশ্মন লাগাইছে। এক নম্বরের দুশ্মন হলো নাফস, এক নম্বরের দুশ্মন কি বলেন? দুই নম্বরের দুশ্মন হলো নারী, দুই নম্বরের দুশ্মন কি? তিন নম্বরের দুশ্মন হলো মালের মহাব্বত, মালের মহাব্বত। চার নম্বরের দুশ্মন হলো ক্ষমতার মহাব্বত। আর পাঁচ নম্বরের দুশ্মন হলো শয়তান। এই পাঁচটার মধ্যে শয়তান সবচেয়ে দুর্বল। বলেন এই পাঁচটার মধ্যে শয়তান কি? আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বললেই সে পালিয়ে যায়। এই জন্য ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো বড় দুর্বল। শয়তানের ষড়যন্ত্র কি? বড় দুর্বল। শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, বাকি উপরেরটা একটার উপরে একটা সবল, একটার উপরে একটা কি? একটার উপরে একটা হলো সবল। শয়তানের ষড়যন্ত্র হলো সবচেয়ে কি? দুর্বল। আর তম্বদের নফস হলো সবচেয়ে সবল। বল নফস কি? নফস হলো সবচেয়ে সবল। মানুষকে দুনিয়ার ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। বলেন দুনিয়ার ভালোবাসাই মানুষকে অন্ধ করে দেয়, দুনিয়ার ভালোবাসা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়, দুনিয়ার ভালোবাসা মানুষকে কি? আখেরাত ভুলিয়ে দেয়। আন্না হুব্বাদ দুনিয়া ওয়া নাঈমাহা ওয়া যাহরাতাহা আন তালাবিল আখিরাহ ওয়া ইবতিগাঈহা, বলে দুনিয়ার ভালোবাসা মানুষকে তিনি সুন্নাত পড়তে দাঁড়িয়েছেন, ইনি দেখলেন না যে আমরা বয়ান করতেছি, ইনারে তো সুন্নতের টাইম দেওয়া হতো। এটা হলো নফস, এটা কি নফস দেখছেন নি? অন্য নফস দেন না, এইটা হলো নফস। নফস যে কত লাইনে মানুষকে ধোকা দিতে পারে বুঝেন নি? এই জন্য নফসের নফস হলো লাআম্মারাতুন বিসু, নফস হলো এক নম্বর। নফস হলো কি? উনি ভাবছেন আমার নামাজ হুজুরের ওয়াজের জন্য দাম বেশি, ওনার নফস, ওনার শয়তান ওনার এই ধোকা দিছে। কথা কি কিছু বুঝে আসছেন? ওনার নফস আর শয়তান ওনার কি দিচ্ছে? নিশ্চয়ই আমরা একটু পরে নামাজের টাইম দিব, উনি এখন দাঁড়ালেন কেন? কিন্তু ওনার নামাজের ভিতরে এখন এক জার্রা মন নাই, কারণ আমার আওয়াজের কারণে। শয়তান দুই ক্ষতি করছে ওনারে, ওনার নফস আর শয়তান দুই ক্ষতি করছে। ওনার নফস যখন বলছে তুমি এখন পড়ো নামাজ, কারণ মসজিদে ঢুকে নামাজ পড়তে হয়, হেতে তো বুঝে এখন নামাজ পড়লে ইনার নামাজে খলল হবে, নামাজে ডিস্টার্ব হবে, তো নামাজটা বেদামি হয়ে যাবে। দেখছেন নি হেতে এক দিলে কয় কাম করছে? হযরত মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ বলছেন, পরে আমি এটা কিতাবের মধ্যে পাইছি, তালবিসি ইবলিস আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার কিতাবের মধ্যে পাইছি, যে শয়তান 36 প্রকারে মানুষকে ধোকা দেয়।
বড় আলেমের কাছে শয়তান আসে আরো বড় আলেম হইয়া, পিসাবের কাছে শয়তান আসে আরো বড় পিসাব হইয়া, পুরান তবলিগলার কাছে শয়তান আসে আরো পুরান তবলিগলা হইয়া। কথা বুঝেন নাই? বারহাল ان حب الدنيا ونعيمها وزهرتها عن طلب الاخره বলে দুনিয়ার ভালোবাসা মানুষকে আখিরাত থেকে বঞ্চিত করে দেয়। বলেন দুনিয়ার ভালোবাসা মানুষকে কি আখিরাত থেকে বঞ্চিত করে। وتمادى بكم ذلك حتى جاءكم الموت وزرتم المقابر বলে এভাবে দুনিয়া তাকে ধোকা দিতে থাকে মৌত পর্যন্ত। প্রতিদিন তাকে দুনিয়ার ভালোবাসা তাকে বলে আগামী বছর ঠিক হয়ে যাবা, এই বছর করে নাও আগামী বছর কি হয়ে যাবা, আবার আগামী বছর কি বলে এরপরের বছর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার আগামী আর শেষ হয় না, তার আগামী আর কি হয় না। হ্যাঁ, শয়তান মানুষকে কি করে, শয়তান মানুষকে এভাবে ধোকা দেয়, শয়তান মানুষকে এভাবে ধোকা। আর আখের মৌতের স্মরণ মানুষকে তাওবাকে তাড়াতাড়ি করতে উৎসাহিত করে। মৌতের স্মরণ, বলেন মৌতের স্মরণ হলে তাওবা তাড়াতাড়ি হয়, মৌতের স্মরণ হলে তাওবা তাড়াতাড়ি হয়। আর মানুষ যখন আখরাতকে ভুলে যায় তো তখন তাওবা বিলম্বিত হয়, তাওবা কি হয় বিলম্বিত হয় না, আরও পরে করব, আরও পরে করব, এক আওয়াজ বলেন কি করবো। এই জন্য আল্লাহা কু মুত্তাকিফ, আল্লাহা একটা শব্দ, আল্লাহা আল্লাহা কুম, আল্লাহা কুম দুই শব্দ, আল্লাহা কু মুত্তাকিফ। তোমাদেরকে কে ধ্বংস করেছে জানো, তোমাদেরকে কে আখিরাতকে থেকে দূরে ঠেলে দিয়েছে জানো, তোমাদেরকে কে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে জানো। আর তাকে আরও চাই, আরও চাই এই প্রবণতা, আরও বেশি চাই এই প্রবণতা। তোমাদেরকে কী দিয়েছে বলেন, ধোকা দিয়েছে, আখরাতকে ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে তামাশায় লিপ্ত করে দিয়েছে দুনিয়ার। আর তাকে আছো আরও চাই প্রবণতা। আল্লাহর নবী এই জন্য সাহাবাদের দিক থেকে মেহনত করে করে এই শব্দ বের করছেন যে আরও চাই, এটা বাদ দিতে হবে কি বলেন। হ্যাঁ, হব্বে যা, হব্বে মাল, এগুলো থেকে সাহাবাদের দিলকে পরিষ্কার করছে। তো আল্লাহ তাআলা এর জন্য বলেন আল্লাহ কুমুত্তাকাতু, তোমাদেরকে সমস্ত ইবাদত থেকে ভুলিয়ে দিয়েছে কে, ইবাদত থেকে ভুলিয়ে দিয়েছে আত্তাকাতু, বেশি চাওয়ার প্রবণতা। বলেন আপনারা রমজানে ব্যবসায়ীরা উমরা কেন করেন না, বেশি চাওয়ার প্রবণতা, ব্যবসায়ীরা এতেকাফ কেন করেন না, ব্যবসায়ীরা ঠিকমতো তারাবির নামাজ কেন পড়ে না, হ্যাঁ বেশি চাওয়ার কি প্রবণতা, আমরা কেন করে না, একবার আমরা করে দেখেন গত রমজানে যা বিক্রি করেছেন তার থেকে কম হবে না, এবং একবার এতেকাফ করে দেখেন গত রমজানে যা বিক্রি করেছেন তার থেকে কম হবে না, নিশ্চিত রাখেন, আপনি নিশ্চিতভাবে লিখে রাখেন কি ভাই। এই জন্য আল্লাহ কুমুত্তাকাতু হাত্তা জুরতুমুল মাকাবির বলে এই বেশি চাওয়ার প্রবণতা, তুমি কতদিন বেশি চাইবা, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই তো চাইবা, কোন পর্যন্ত চাইবা বলে, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্তই চাইবা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কুমুত্তাকাতু আত্তাকাতুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মাল আরও বেশি হয়, আরও বেশি হয়, আরও বেশি হয়, আওলাদ আরও বেশি হয়, আরও বেশি হয়। বলে এই প্রবণতাই তোমাদেরকে কী করেছে, ভুলিয়ে দিয়েছে ইবাদত থেকে। কেন সে জামাতে আসে না, মসজিদের সামনে দোকান, সে জামাতে কেন আসে না? এই সময় নফস তাকে বলে একটু থাকলে আর একটু বিক্রি হবে কি, অথবা এক কাস্টমারকে ঢুকাইয়া দিল, হইতে পারে এই কাস্টমার আরেকটা শয়তান, হুবহু এক জিন, এক খবিজ জিন অথবা খবিজ শয়তান নারীর সুরত ধৈর্য ঠিক একামতের আগে আপনার দোকানে শাড়ি কিনতে ঢুকছে, কিনবে না, শেষে মুলায়া টুলায়া
আপনার জামাত শেষ করে তোর কথা আজকে এরকম ঘটে কি ঘটে না বলেন হ্যাঁ এটা হলো আত্তাকাসুর এটা হলো কি আত্তাকাসুর তাহলে সমস্ত গুনাহের বুনিয়াদ কি হুব্বে জাহ হুব্বে মাল আর গায়রুল্লাহর মহাব্বত গায়রুল্লাহর মহাব্বত বলেন এই তো এটা চশমাটা দেন তো গায়রুল্লাহর মহাব্বত কি বলছি গায়রুল্লাহর মহাব্বত সমস্ত মাল সমস্ত মাল মালের ভালোবাসা আর পদের ভালোবাসা বলেন কি বলছি মালের ভালোবাসা আর পদের ভালোবাসা এটা কি করে ভুলে গেছে আল্লাহ এটা কি করে ভুলিয়ে দেয় এটা কি করে ভুলিয়ে দেয় কিসের ভালোবাসা মালের ভালোবাসা পদের ভালোবাসা ক্ষমতার ভালোবাসা সব মানুষকে ভুলিয়ে দেয় কি থেকে ভুলিয়ে দেয় আখরাত থেকে ভুলিয়ে দেয় ইবাদাত থেকে ভুলিয়ে দেয় আল্লাহকুম তাকাসুর মুখস্থ করেন তাকাসুর মানে কি বেশি চাওয়া বলেন তাকাসুর মানে কি বেশি চাওয়া ভুলিয়ে দেয় আল্লাহকুম তাকাসুর ইয়াকুলু ইবনে আদম ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইত আও লাবিসতা فأبليت أو لبست فأبليت أو تصدقت فأمضيت الله رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেন بني آدم বলেন مالي مالي আমার মাল আমার মাল সকালে উঠে বলে আমার মাল দুপুরেও বলে আমার মাল বিকেলেও বলে আমার মাল অথচ মালে কি বলে মাল বলে না না আমি তোমার মাল না বলেন মালে কি বলে বলেন আমি তোমার মাল না তোমার মাল হলাম আমি শুধু ওই অংশ যে অংশ তুমি খেয়েছো আর শেষ করে ফেলেছ যে অংশ খেয়েছো এটা তোমার যেটা পরিধান করেছো এটা তোমার আর যেটা সদাকা করে দিয়েছ এটা তোমার মালে বলে মালে কি বলে মালে কি বলে যেটা এটা তোমার এটা তোমার আর যেটা কি সদাকা করেছ এটা তোমার وما سوى ذلك فذاهب وتاركه للناس وما سوى ذلك اتنت ترى باقي ذاته وما سوى ذلك اتنت ترى باقي ذاته فتاركه للناس এটা মানুষের জন্য ছেড়ে যাওয়া মানুষের জন্য কি মানুষের জন্য ছেড়ে যাওয়া দাদার বাবার সম্পত্তি বণ্টন করে ঝগড়া করে এরকম আছে না নাই দাদার বাবার সম্পত্তি নিয়ে মামলা করে এরকম দেশে আছে না নাই দাদার বাবাকে সে দেখছে শুধু এই দলিল না হলে নামও জানতো না বলেন এই দলিল না হলে কিন্তু কি নাম জানতো না আর এই দলিল ওই জায়গাটা কেনার সময় দাদার বাবা কেমনি কিনছে এটা দাদার বাবা জানে আর কবরে ফেরেশতারা জানে এখন কথা বলেন না এখন কবরের ফেরেশতাদের কাছে কি আসছে কাগজের মধ্যে রিপোর্ট আসছে দাদার বাবার নাম আব্দুল খালেক আব্দুল খালেকের ওই জায়গার পিছনে এত টিয়া সুদ আছে এত টিয়া ঘুষ আছে ডেলি এটার লেগে এতটা ফিটা বরাদ্দ ফেরেশতাদের কাছে কাগজ পৌঁছে গেছে বলেন না ফেরেশতাদের কাছে কি পৌঁছে গেছে ফেরেশতাদের কাছে কিন্তু কাগজ পৌঁছে গেছে তো ফেরেশতারা জানে আর দাদার বাপে জানে আর এদিকে অন্যরা কি করতেছে আপনি গিয়ে দেখেন হাজার হাজার মামলা কি বাস্তব না বাস্তব ফুফির লগে মামলা চলতেছে চলে না চলে না বলে রাসূল বলেন ফাদাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস যেটা তুমি রেখে গেলে ফাদাহিবুন এটা চলে যাবে ওয়া তারিকুন এবং এটা ছেড়ে দিবা লিন্নাস মানুষের জন্য রাওয়াল বুখারী عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه يتبع الميت ثلاثه ميت সাথে তিনটা জিনিস যাবে فيرجع اثنان দুটো ফিরে আসবে ويبقى معه واحد একটা শুধু সাথে যাবে একটা শুধু সাথে যাবে গত 7 তারিখে যারা লাল কার্ড নিয়ে বাড়ি চলে গেছে এদের কলেজটা কেমন কথা কন গতবার মন্ত্রী ছিল কালকে যাদের নাম আসে নাই এদের কলেজটা এখন কেমন আরে বলুন
গতবার গতবার হেভি ওয়েট মন্ত্রী ছিল, তিন তিনবার মন্ত্রী ছিল, গতকালকে নাম আসে নাই, এখন যা জিজ্ঞেস করেন কলিজাটা কেমন, স্যার কলিজাটা কেমন বলেন না? এখানে অবশ্য বেশি টেনশন নাই, কারণ 265টা বাড়ি তো হয়েই গেছে। এখানে অবশ্য বেশি টেনশন নাই, কারণ বাড়ি তো 265টা লন্ডনে কি হয়ে গেছে। বুঝলেন না কথা? এবার কল্পনা তো করুন, হাসরের ময়দানে যখন সার্টিফিকেট দিয়ে দিবে যাও জান্নাতে, আচ্ছা তখন কেমন হবে? আচ্ছা মুআযাল্লাহ যাও জাহান্নামে, তখন কেমন হবে? কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলে মাইয়েতের সাথে তিনটা জিনিস যাবে, কবর পর্যন্ত কয়টা যাবে বলেন? এক নাম্বার আহলুহু, তার পরিবার পরিজন, দুই নাম্বার মালুহু, তার মাল, তিন নাম্বার আমালুহু, তার আমল। কয়টা? তো পরিবার পরিজন ফিরে আসবে, মাল ফিরে আসবে, আমল সাথে যাবে। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বলে হুজুর কীর্তন কন বুখারী আর কোরআন কীর্তন কন, আমরা আছি আমগো জায়গা। হ্যাঁ পরে দেখা হবে, পরে দেখা যাবে, পরে কি রাওয়াল বুখারী আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা থালাথা ফায়ারজুউ ইথনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মাইয়িতের সাথে তিনটা জিনিস জমা দিবে, তার পরিবার পরিজন আর তার মাল, আর তার কি? মাল তো দুয়ার পর্যন্ত, পরিবার পরিজন কবর পর্যন্ত, আমল জান্নাত পর্যন্ত। আমল জান্নাতে পুছিয়ে দিয়ে বলবে আসছি আমরা, কি ভাই এই জুমা বলবে আছি, এ ওয়াজ বলবে আছি, আর বাকি সব কোথায়? হ্যাঁ কালকে বৃহস্পতিবারে, কালকে যেমন শপথের সময় সবার কলিজা, আমার নাম নিয়ে আইয়ে মন্ত্রিসভায়, আমার নাম নিয়ে আইয়ে, আমার নাম নিয়ে আইয়ে, জিব্বেত পানি শুকিয়ে গেছে, আমার নাম নিয়ে আইয়ে, নাম আয়া গেছে, ওনার নাম নাই। হাই হাই রে, হাই হাই রে, আগে দিয়ে কত হুজুর রেখেছে, হুজুর একটু ফোন করিয়েন, একটু দোয়া করিয়েন হুজুর, একটু একটু। আচ্ছা কলিজার পানি শুকিয়ে যাচ্ছে উৎকণ্ঠায়, আরে বলেন না উৎকণ্ঠায়। আচ্ছা যখন নির্বাচনের ফলাফলটা ঘোষণা দেয় তখন প্রার্থীদের কলিজার হাল কি? হ্যাঁ বলেন না, কি পরিমাণ টেনশনটা কেমন? আচ্ছা হাসনের ময়দানে যখন আমল নাম্বারটা হাতে দিবে তখন টেনশনটা কেমন হবে? হ্যাঁ এই জন্য কয়টা যাবে সঙ্গে রওনা দিবে, কয়টা? তিনটা। কি 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 কি? আর যদি খোদা না কাজা করোনা হয়ে মরতে পারেন তো পরিবার পরিজন আর নাই না, করোনা ছাড়া তো আল্লাহর কাছে আর কোনো আজাবও নাই, করোনা ছাড়া তো আর কোনো আজাবও কি নাই। আল্লাহ আকবার কবীরা। عن انس رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال يهرم ابن ادم ويبقى معه اثنان الحرص والامل। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন বনি আদম বুড়ো হয়, তবে দুটো জিনিস বুড়ো হয়, বুড়ো হয়ে গেছে, দুইটা বুড়া হয়, লোভ এবং আশা। বলেন এই দুইটা কি হয় না? এই দুইটা আরো জোয়ান হয়, এই দুইটা আরো কি হয়, এই দুইটা আরো জোয়ান হয়। বনি আদম বুড়ো হয়, ইয়াহরুমুল বনি আদম, বনি আদম বুড়ো হয়, তবে দুটো জিনিস বুড়ো হয় না। বলেন কয়টা বুড়ো হয় না? ওয়াবকা মাহু ইতনান, দুটো বুড়ো হয় না, আল হিরস ওয়াল আমাল। হিরস মানে কি? লোভ। আমাল মানে কি? আশা। এই দুটো কি হয় না? বুড়ো হয় না। আজিব আজিব। ألهاكم التكاثر حتى زرتم المقابر الله بلن كلا سوف تعلمون كلا كلا ককখনো না, كلا ককখনো না, তুমি ভেবো না তোমার এই তাকাসুর চিরদিন থাকবে এটা ভেবো না,
তোমার এই মাল চিরদিন থাকবে এটা কখনো না, এটা কি না? কাল্লা মানে কি? কখনো না, কখনো না, নেভার, এটা কখনো না, না না কখনো না, এটা হবে না, এটা কি? কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তোমরা জানবে। বলেন অচিরেই কি? আচ্ছা এই অচিরেই জানবে এটা কাকে কাকে বলেছে? সবাইকে? কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, একে আর দুইবার, সুম্মা মানে অতঃপর, কাল্লা কখনো না, সাউফা তাআলামুন তোমরা অচিরেই জানবে, এরপরে বলে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, এরপরে বলে আবার বলে অচিরেই তোমরা জানবে, এবার আবার বলে কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, এখন শুনছ, এখন শুনছ, মরণে দেখবা, বলেন এখন কি মৌতে দেখবা। আর সাহাবা একরাম বলতেন আমাদের শোনার দেখা এক হয়ে গেছে, সাহাবা একরামের শোনার দেখা কি হয়ে গেছে? আমাদের শোনার দেখা এক হয়েছে না? হ্যাঁ, এ আসরে গিয়েও তো আবার দোকানে শাটার ফেলবে না, কষ্ট হবে, মসজিদে আসবে না। থাকো কত না, যেন তার কানেই পড়ে নাই, বলেন না, যেন তার কি, যেন তার কানেই পড়ে নাই। মাগরিবের সময় তো বোঝা যায়, মাগরিবের সময়টাতে বেশি বোঝা যায়, যেন এদের কানেও পড়ে না, এরা কানের মাছিও নাড়ে না, এরা কি? আল্লাহ বলেন তখন ধমক দেয় আল্লাহ, কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, অচিরেই তুমি দেখে দেখে বিশ্বাস করবা, বলেন তখন আর কোনো লাভ কি? লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখবা, লাতারাবুন্নাল জাহিম, তুমি কি দেখবা? অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার জীবনের প্রাপ্ত এক এক নেয়ামত সম্পর্কে, তোমার এক এক নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা, তোমার শরীরের নেয়ামত, তোমার জাহিরি নেয়ামত, তোমার বাতিনি নেয়ামত, তোমাকে আমি যা যা দিয়েছি জীবনে সব জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা, চোখকে জিজ্ঞেস করবে, কানকে জিজ্ঞেস করবে, দিলকে জিজ্ঞেস করবে, কি দিলকে জিজ্ঞেস করবে, দিলকে বলবেন, দিলে আবার কথা বলবে কেমন? এখন জবানে কথা যেভাবে বলে, দিলে তখন কথা এভাবে বলবে, এখন জবানে যেভাবে কথা বলে তখন চোখে এভাবে কথা বলবে। অকাল আলী জুলুদিহিম, অকাল উলি জুলুদিহিম লিমা সাহিত্যুম আলাইনা, কেন কেন আমাদের উপরে সাক্ষী দিলে তুমি? চামড়াকে সে বলবে, এই চামড়া তুই আমার উপরে কেন সাক্ষী দিলি? যখন চামড়া কথা বলবে, চামড়া যখন চামড়া কি বলবে, তখন বলবে অকালুলি জুনুদিহিম লিমা সাহিত্যু মালাইনা, কেন আমাদের বিরুদ্ধে তুমি সাক্ষী দিচ্ছ? কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, জমিনে যে কথা বলার শক্তি দিয়েছিল প্রত্যেককে, আজকে তিনি আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আমি কি করব? আল্লাহ, তারপরে আহুয়া খালাকাকুম আউয়ালা মাররা, তিনিই তো তোমাদেরকে প্রথমবার বানিয়েছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার কাছেই তো ফিরে এলে। কি আজীব কোরআন, অকালু লি জুলুদিহিম লিমা সাহিত্যুম আলাইনা, কালু না কালাত, কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই,
فهو خلقكم أول مرة وإليه ترجعون. পারলে এগুলোকে ম্যানেজ করো, পারলে এই সাক্ষীগুলোকে কী করো, ম্যানেজ করো না, আর ম্যানেজ করার সুযোগ নেই। ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. قال الحسن البصري هذا وعيد بعد وعيد. ده حسن بصري বলেন এগুলো হলো ধমকের পরে ধমক, ধমকের পরে ধমক। আল্লাহ, এগুলো কি ধমকের পরে ধমক? অকাল الضحاك كلا سوف تعلمون يعني ايها الكفار ثم كلا سوف تعلمون يعني ايها المؤمنون. প্রথম তালামুন মানে কুফার, এই কাফররা শুনো অচিরেই তোমরা জানবা। আর দ্বিতীয় তালামুন মানে মুমিনিন, হে মুমিনিন অচিরেই তোমরা জানবা। অচিরেই কি? ইনশাআল্লাহ আমরাও জানবো, কুফারও জানবে, নামাজিও জানবে, বেনামাজিও জানবে। বলেন না, নামাজিও জানবে, বেনামাজিও জানবে। আল্লাহ, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। এবার হযরতে দহাক বলেন লাউ আলিমতুম হাক্কাল ইলমে, হ্যাঁ এটা যদি তোমরা অনুভব করতে, তোমরা যদি এটা বুঝতে, লামা আলহাকুমুত তাকাতুম আন তালাবিদ দারিল আখিরা, দারে আখিরাত থেকে, আখিরাত তলব করা থেকে পৃথিবীর কোনো তাকাসুর, তাকাসুর তোমাকে ফিরিয়ে রাখতে পারতো না। তাকাসুর তোমাকে কি অর্থাৎ বেশি চাওয়ার প্রবণতা তোমাকে ইবাদত থেকে ফিরিয়ে রাখতে পারতো না। বুঝলেন না? কি বুঝলেন? বেশি চাওয়ার প্রবণতা তোমাকে ইবাদত থেকে কি ফিরিয়ে রাখতে পারতো না। তাহলে মুমিনিনও জানবে, কুফফারও কি? লাতারাবুন্নাল জাহিম, এটা হলো ওয়াইদুন আলা ওয়াইদ, ওয়াইদুন আলা ওয়াইদ, ওয়াইদুন আলা ওয়াইদ। এটা হলো ধমকের উপরে ধমক, ধমকের উপরে ধমক, ধমকের উপরে ধমক। আল্লাহ, হ্যাঁ এবার বলে লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা, অবশ্যই অবশ্যই তোমরা কি জাহান্নাম দেখবা। এটা হলো তিন নম্বর ধমক। এটা হলো কি, কয় নম্বর ধমক? الله كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. توعدهم بهذا الحال وهو رؤية أهل النار. بل ওদেরকে প্রথম শুধুই কমম ধমক দিলেন, তোমরা অচিরেই জানবা, অচিরেই জানবা, অবশ্যই জানবা, অবশ্যই জানবা। এরপরে বলে যখন জাহান্নাম দেখবা, যখন জাহান্নাম দেখবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি বলেন? ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়ারিযকু রাব্বিকা খায়রুন আবকা। রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাই, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, তোমার দু চোখ, তোমার দু চোখ তুলবানা ওদের সম্পদের দিকে, তোমার দু চোখ তুলবানা ওদের সম্পদের দিকে, তোমার দু চোখ কি? আমারা মুত্রা ফিহা, দেখেন ولا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم زهره الحياه الدنيا. ওদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদের দিকে তুমি চোখ তুলো, তাকাবা না। এটা কেন দিয়েছি জানো? লিনাফতিনা হুম ফি, শুধুই পরীক্ষা করার জন্য। বলেন শুধুই কি? সম্পদ দিয়ে যে পরীক্ষা হয়, সম্পদ ছিনিয়ে নিয়ে যে পরীক্ষা হয়, কখনো সম্পদ দিয়ে পরীক্ষা হয়, কখনো সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা হয়, বাকি সম্পদ দেওয়ার পরীক্ষা সম্পদ ছিনিয়ে নেওয়ার পরীক্ষা থেকে জঘন্য। কি বলছি? হ্যাঁ উল্টা উল্টা কইছ, উল্টা করব। হ্যাঁ আচ্ছা, সম্পদ নিলে মানুষ সবর করে কিনা কথা কন, সম্পদ নিলে মানুষ সবর করে কিনা? চুরি হয়ে গেছে, সবাই যায় কহ কি বিয়ার থাক সবর কর, ওই বেটা কহ থাক সবর,
আল্লাহ ভরসা বলে কি বলে না বলেন। আচ্ছা সম্পদ দিয়া এবার যদি কিরবি সবর কর বেটা, একটা পার্টি না দিলে কেমন হয় রে বেটা? এরে এতদিন ধরে আমার লাগে গাইছে করছে খাইছে, এখন একটা পার্টি না দিলে কেমন হয়? দু চারটা নর্তকী না আনলে কেমন হয় বেটা? আরে কথা বুঝে না, দু চারটা গানের কনসার্ট না করলে কেমন হয়? সারা রাত ব্যাপী কনসার্ট না করলে কেমন হয়? বাপের নামে খেলা ছাড়ে, বাপের ইশালে সবের নামে খেলা ছাড়ে, আর তো বলে না বাপের ইশালে সবের জন্য জানি আনে ভাড়া করে। তো দেখেন আল্লাহ তাআলা কি বলেন, খুব ধ্যানের সাথে শুনেন, খেয়ালের সাথে শুনেন, বুঝছেন, একদম ধ্যানের সাথে দেখেন তো আল্লাহর সাথে আল্লাহটা বলার সাথে মিলে আছে। وإذا أردنا أن نهلك قرية আমি যখন কোন জনপদকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছে করি, أمرنا مترفيها ওই জনপদের নেতাদেরকে নির্দেশ দেই, ففسقوا فيها এরা এবার এখানে নগ্নতায় জড়িয়ে পড়ে, মিলছে নি কত ভাগ? কালকে আসতে দেখলাম মাহফিল থেকে আসার পরে দেখলাম কয়েক হাজার মানুষ রাত দেড়টা বাজে নারী পুরুষ পিপিলিকের মতো নর্তকী গাইতেছে, তারা শুনতেছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহবা দিতেছেন, কারণ এতদিন ধরে যারা তার জন্য এতটা কষ্ট করেছেন তাদেরকে তিনি উপহার দিয়েছেন। কি বলছে বলেন, কিছু বুঝতেছেন? কিছু কি বুঝতেছেন বলেন? হ্যাঁ, এতদিন ধরে রিফ্রেশমেন্টের জন্য উপহার দিচ্ছেন, কি বলেন, কিসের জন্য বলেন? হ্যাঁ, উপহার দিচ্ছেন। এটা আল্লাহ কি কয়, وإذا أردنا أن نهلك القرية وإذا أردنا أن نهلك قرية যখন কোন জনপদকে আমি ধ্বংস করতে চাই, আমার না মুত্রাফিহা ওটার নেতাদেরকে আমি নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা এবার তারা অশ্লীলতার বন্যা ভাসিয়ে দেয়, ফাহাক্কা আলাইহিল কাউ আলাইহাল কাউল এবার আযাবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আযাব চূড়ান্ত হয়। নাউজুবিল্লাহ বলেন, আরে কমপক্ষে নাউজুবিল্লাহ তো বলেন, কমপক্ষে নাউজুবিল্লাহ তো বলেন, কি হয়? فحق عليها القول فدمرناها تدميرا এভাবে আমি ধ্বংস করে দেই, وكم اهلكنا من القرون من بعد نوح আর যদি তোর বিশ্বাস না হয় অতীতের ইতিহাসগুলো চেয়ে দেখ। আর কি বাংলা নি কইতো কথা, আর কি বাংলা বলতো? যদি তোমার বিশ্বাস না হয় وكم اهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا আমি জানি কোনটা নাফরমানি, এটা আমি জানি, আমি তোদের নাফরমানি সম্পর্কে খবির আর বাসির, আমি শুধু খবর রাখি না আমি দেখি, বলেন আমি শুধু খবর রাখি না আমি কি দেখি? এজন্য কোনো সুযোগ নাই নগ্নতা ভাসিয়ে দেওয়ার, কোনো সুযোগ নাই, বলেন কি বলছি আবার বলেন, নগ্নতা ভাসিয়ে দেওয়ার কোনো কি নাই? হ্যাঁ, সিলেট আমার একটা মাহফিল ছিল চুনারু ঘাট, হাজার হাজার মানুষ, তো সেখানে দুজনেই একসাথে বক্তব্য দিয়েছেন, যিনি পাশ করেছেন তিনিও দিয়েছেন, যিনি ফেল করেছেন তিনিও দিয়েছেন, আগে যিনি ফেল করে এখন যিনি ফেল করেছেন তিনি দিয়েছেন আগে বক্তব্য, আর যিনি পাশ করেছেন তিনি দিয়েছেন কি পর বক্তব্য, তিনি পাশ করেছেন, তো তিনি বক্তব্যের মধ্যে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই আমি এই মাঠে আরেকটা ওয়াজের মাহফিল দিয়ে আমার নির্বাচন পরবর্তী আনন্দ উৎসব করব। জনগণ ঠিক, এখন আলহামদুলিল্লাহ দেখা যাবে কবর করেন, বক্তব্যটা কেমন হয়েছে বলেন, বক্তব্যটা কেমন হয়েছিল, কি পরিমাণ সুন্দর আকর্ষণীয় বক্তব্য ছিল, কি আল্লাহ আমি যখন এটা কয়ে ফেলছি কালকে তো এটার বিরুদ্ধ কত হইব, হাই হাই সরি, এটা আমি মনে করিয়ে দিলাম আর কি, বলেন আমি কি করিয়ে দিলাম বলেন, হ্যাঁ আমি মনে করিয়ে দিলাম। ওয়াকাম মাহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ,
দেখো আমি নূহ আলাইহিস সালামের পরে কতক জাতিকে ধ্বংস করেছি। ওয়াকাফা বিরাব্বিকা বিদুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা, আমি বান্দার গুনাহ সম্পর্কে জানি। এই জন্য কোনো নর্তকী নাচাবার সুযোগ নাই, কোনো গানের কঞ্চাল দেওয়ার সুযোগ নাই। বলেন গানের কঞ্চাল দেওয়ার কি নাই? সুযোগ নাই। নারী আর পুরুষের অবাধ মিলামেশা দিয়ে আনন্দ উৎসব করার কোনো সুযোগ নাই, আনন্দ উৎসব করার কোনো কি নাই? কোনো সুযোগ নাই। উৎসব করছেন লিখে রাখেন, লিখে রাখেন, অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন আজাবের। যদি পারেন, যদি পারেন আপনার 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 আসনের সবচেয়ে বড় মাঠে কোরআনে কারিমের একটা তাফসীর দিয়ে দেন, সবাই মিলে দোয়া করেন কি ভাই? তাহলে আল্লাহ তাআলা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান তো করেনটা কি, করেনটা কি? হ্যাঁ, তার নেতাদেরকে বলেন অশ্লীলতা বাড়াও, অশ্লীলতা কি করো? আমার নাম মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফহক আলাইহাল কওল ফদমরনাহা তাদমিরা, এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এজন্য আল্লাহ যেন এই জাতিকে ধ্বংস না করেন। আর যদি ধ্বংস করতেই হয় আল্লাহ আমাদেরকে ইমান আমলের সাথে রাইখা আমাদেরকে তুলে নিয়ে ধ্বংস করবে। ওয়াইদা আরাদতা বিকাওমিন ফিতনাতান ফামিতানি বিগাইরি মাফতুন, যদি কোনো জাতিকে ফিতনা দিতে চান তা আমাদেরকে উঠিয়ে নেন, আমাদেরকে ইমানের সাথে কি করেন। 1968 সালে রেঙ্গুনের মুসলমানদের সামনে আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের সারমর্ম ছিল এটা, হে রেঙ্গুনবাসী, তোমরা যদি দিনের দিকে ফিরে না আসো আমি দেখতেছি তোমাদের উপর আজাব আসতেছে। ওই আজাব বাস্তবায়িত হয়েছে এই 2019 সালে। ওই আজাবের দিকেই না জানি আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, এত অশ্লীলতার ছয়লাভ তুফান চলতেছে। অশ্লীলতা বলেন, অশ্লীলতার কি চলতেছে? অশ্লীলতার তুফান চলতেছে সারা দেশে, রাস্তার পাশে পাশে ছোট্ট 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 ঘর বানায়া কিভাবে অশ্লীলতার তুফান, বলেন না চলতেছে কিনা? বলেন রাতভর অশ্লীলতার তুফান চলতেছে কিনা? রাতভর অশ্লীলতার তুফান চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা মুমিনীনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করো তাদের জন্য রয়ে গেছে আযাবে আলীম। কি রয়ে গেছে? কোথায় রয়ে গেছে আযাবে আলীম? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। বলেন সমস্ত অশ্লীলতার সাজা দুনিয়াতেও আসবে আখিরাতেও। এই জন্য যেই বিয়েতে যত অশ্লীলতা হয় এই বিয়ে তত সুখকর হয়। জেনা কয়েছেন কয়জনে? ইমান আসেনি তো জিনা যে কয়েছেন মানুষ তিন চারজনে, বিষয়টা কি আপনি কর? বলেন যেই বিয়েতে যত অশ্লীলতা হয় ওই বিয়ে তত সুখের হয়। তো জেনা আগে কোথায় এত কষ্ট হয়েছে আপনার? যেই বিয়েতে যত অশ্লীলতা হবে এই বিয়ে তত তাড়াতাড়ি ধ্বংস হবে। এরকম বিয়ে হয়েছে একটা, এই বিয়েতে আইসা বিয়ে ভাঙছে সত্তরটা। বলেন না এই বিয়ে ভাঙার উপকরণ হয়েছে কয়টা? উপক্রম হয়েছে সত্তরটা। বাস একটা জোড়া লাগছে, সত্তরটা ভেঙে গেছে গা। বাস্তব অবাস্তব। এই জন্য অশ্লীলতা ছড়ানো, যে বাবা তার মেয়েকে জিন্সের প্যান্ট পরিয়ে বাজারে পাঠান আপনি আজাবে আলিমের অপেক্ষা করেন, এবারও কিন্তু জি আসতে হয়েছে। আপনি আজাবে আলিমের কি করেন? অপেক্ষা করেন, আপনি আজাবে আলিমের অপেক্ষা করেন। অশ্লীলতা আজাবে আলিমকে ত্বরান্বিত করে। বলেন অশ্লীলতা, এই শুধুই আমাদের মধ্যে এত নগ্নতা ছড়াবার এত চেষ্টা কেন করা হচ্ছে? শুধুই এই মুসলিম মিল্লাতকে ধ্বংসের জন্য। শুধুই মুসলিম মিল্লাতকে কি কেন গোটা আরব বিশ্বে এত অশ্লীলতা ছড়ানো হচ্ছে? শুধুই উম্মতে মুসলিমাকে? ওরা জানে তো, ওরা তো জানে, ওরা জানে, ওরা গবেষণা করে দেখছে এ আরব বিশ্বকে ধ্বংস করতে হবে কি দিয়া, ওরা বুঝছে, ওরা বুঝছে। এদেরকে অশ্লীলতার তুফান লাগায় দাও, অশ্লীলতার ছয়লাভ দিয়ে দাও। এ নারীদেরকে ঘর থেকে বের করো, এ নারীকে ড্রাইভার বানাও, নারীকে চাকরি দাও, এ নারীকে অফিস দাও,
নারীকে আদালত দাও, সব দাও। মূলত এটা নারী স্বাধীনতার জন্য নয়, নারী সংস্কৃতির জন্য নয়, নারীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য নয়, এটা হলো এই আয়াতের গবেষণার ফল। ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره والله يعلم وانتم لا تعلمون ولولا فضل الله عليكم ورحمته والله رؤوف رحيم আল্লাহ তাআলা বলেন এরা অশ্লীলতা পছন্দ করে আর আমি আযাবকে ত্বরান্বিত করি, তবে বাকি আমি যদি রাউ আমি যদি আমার ফজল আর অনুগ্রহ যদি না হইতো তোদেরকে আমি ধ্বংস করে দিতাম, আমি রাউফ আর রাহিম বলে কিছুটা টাইম দিয়েছি, আমি রাউফ আর রাহিম বলে তোমাদেরকে কিছুটা কি দিয়েছি, সুযোগ দিয়েছি। আরে আমার কিতাবটা আনেন না আপনারা, আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হাজারবার এক কিতাবের হাওলা দিয়েছি, আল ওয়াবিলু সাইয়্যিব, মনে আছে আপনাদের? এই কিতাবের রেফারেন্স দিয়েছি আমি আপনাদের সামনে হাজারবার। এটা এমন এক কিতাব, আল ওয়াবিলু সাইয়্যিব লে ইবনে কাইয়িমিল জাওজিয়্যা, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলু সাইয়্যিব। এটার ওয়াবিলু সাইয়্যিবের নাম হইল বারিধারা, মুসলধারে বৃষ্টি, নাম কি? এই আল ওয়াবিলু সাইয়্যিব কিতাবটা আলহামদুলিল্লাহ আমরা বাংলা তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসছি। 350 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? আলহামদুলিল্লাহ, পৃথিবীতে আরব বিশ্বে এমন কোনো মহাকিত নাই যার যার ঘরে কিতাব হবে না, হ্যাঁ 400 পৃষ্ঠার উপরে। আলহামদুলিল্লাহ কিতাবটা আমরা বাংলা করে আপনাদের জন্য নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলেন, যদি সুযোগ পান নিয়ে যাবেন, এমবি না ভইরা এই কিতাবটা পড়েন। এমবি একটা এমবি কত টাকা আমার জানা নাই, কত টাকা দিয়ে কিনতে পারে, হ্যাঁ কি এমবি, হ্যাঁ এক মাসকের এমবি কত? 500 টাকা দিয়ে এক মাসের এমবি না কিনে 350 টাকা দিয়ে একটা কিতাব কিনেন, মৌত পর্যন্ত আপনার জন্য, আপনার স্ত্রীর মৌত পর্যন্ত, আপনার সন্তানদের মৌত পর্যন্ত উপকার দিবে। ডেলি এক পৃষ্ঠা করে কিতাব পড়েন, একটা কিতাব দোকানে রেখে দেন, একটা কিতাব ঘরে রেখে দেন, আর এটা মাঝে মাঝে পড়েন, আলহামদুলিল্লাহ এই কিতাব পৃথিবীকে নাড়া দিবে ইনশাআল্লাহ। আরবটা যেমন আরব বিশ্বকে নাড়া দিয়েছে, বাংলাটা বাংলা ভাষাভাষীদেরকে নাড়া দিবে। এটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি, আমাদের গাড়িতে আছে, কিতাব সংগ্রহ করবেন। আল ওয়াবিলু সাইয়্যিব আমরা বাংলা দিয়েছি, আল্লাহ তাআলার রহমতের অপার বারিধারা, আল্লাহ তাআলার রহমতের অপার কি বারিধারা, যারা পারেন সংগ্রহ করবে। এ আরেক কিতাব আমার সামনে, এই কিতাবটার নাম ফাফিরু ইলাল্লাহ, তোমরা দৌড়াও আল্লাহ তাআলার দিকে, দৌড়াও আল্লাহ তাআলার দিকে, ছুটো আল্লাহ তাআলার দিকে, কি করো ছুটো। মন চাও তো আপনাদের সামনে এক একটা কিতাব তুলে ধরি, কিন্তু আপনাদের টাইম কোথায়, আমাদের টাইম কোথায়? তাহলে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় এদের জন্য আযাবে আলিম অপেক্ষা করছে, আর যদি ওই অশ্লীলতার গহ্বরে জাতি হারিয়ে যায়, এই জাতি কাম আহলাকনা মিন কারিয়াতিন, এই জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে, কি বুঝাইছি বলেন? এই জন্য অশ্লীলতা যোগদান করার কোনো সুযোগ নাই, কি বলছি মুখস্থ করেন, অশ্লীল কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ নাই, বলেন গানের অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে যাওয়ার কি নাই, সুযোগ নাই। এবার একটা শুভ সংবাদ আছে, যিনি সংসদে বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুয়াত্তা মোহাম্মদ পড়তেন, তিনি এবার আসেন নাই, আলহামদুলিল্লাহ বলেন না, যিনি এগুলো পড়ে পড়ে মানুষকে হেদায়ত দিতেন তিনি এবার আসেন নাই, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। হ্যাঁ জি, তাহলে কোনো অশ্লীল প্রোগ্রামে যাওয়ার সুযোগ নাই বলেন, এই দোতলা তিনতলা চারতলা তারাও বলেন, যারা আলসিয়া আলসিয়া আলসিয়ারা পরে আসে, আলসিয়ারা পরে আসে আগে যায় বলেন, চারতলারা সবার পরে আসছে সবার আগে যাবে, তিনতলারা এরপরে আসছে, দুতলারা এরপরে আসছে, আমরা আসছিও আগে যাব পরে বলেন ইনশাআল্লাহ। এগুলো দোতলা তিনতলা চারতলা যারা আলসিয়ারা আছেন আপনারাও শুনেন, আমরা ইনশাআল্লাহ কোনো গানের অনুষ্ঠানে যাব না,
আর পুরো জাতি শুনেন আমরা গানের অনুষ্ঠান করব না ইনশাআল্লাহ নগ্নতার কোনো অনুষ্ঠান আমরা কি করব না যদি করেন কোরআন আপনাদের জন্য যে ফয়সালা দিয়েছে এটাই হবে যদি নগ্নতার ছলাবে ভাসিয়ে দেন জাতিকে কোরআন যে প্রোগ্রাম যে ফয়সালা দিয়েছে এটাই হবে এর কোনো ব্যত্যয় হবে না এর কোনো ব্যত্যয় কি হবে না এজন্য অস্থিরতা থেকে আমি আমাকে বাঁচাবো আমার পরিবার পরিজনকে বাঁচাবো আমার প্রিয়জনকে বাঁচাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন এক মিনিটের মধ্যে এক সেকেন্ডের মধ্যে আমাদের বক্সগুলো ছেড়ে দেন